বয়স্ক হয়ে যায়। ওয়ালা তানহার হুমা, মা বাবাকে ধমক দিবা না। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, মা বাবার সাথে ভালোভাবে কথা বলবা। এক নাম্বার উফ শব্দ বলা যাবে না, দুই নাম্বার মা বাবাকে ধমক দেওয়া যাবে না, তিন নাম্বার মা বাবার সাথে কথা বলতে হবে নরম ভাষায়, যদিও মা বাবা আপনাকে শিরিক করতে বলে। কথা বুঝে আসছে? শিরিক করতে বললেও পাল্টা ধমক দেওয়া যাবে না, পাল্টা তাদেরকে উফ বলা যাবে না, পাল্টা মা বাবার সাথে খারাপ কথা বলা যাবে না, খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ আমাদের সকলকে মা বাবা বুড়া বুড়ি হয়ে যাওয়ার পর তাদের প্রতি যেন আমরা সদাচরণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, বুখারী শরীফের 5951 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, বুখারীর বর্ণনায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক সাহাবা আল্লাহ নবীর কাছে আসলেন, আসার পর আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আবাররু বি, আমি কাকে বেশি আনুগত্য করব এই হাদিসের মধ্যে, মান আহাক্কু বি হাসনি সাহাবাতি, আমি ভালো আচরণ করব বাবার প্রতি বেশি নাকি মায়ের প্রতি বেশি, আমার বাবা মায়ের মধ্যে কাকে বেশি আমি আনুগত্য করার বেশি হকদার। আল্লাহ নবী জবাব দিলেন, উম্মুকা, তোমার মা। কি বললেন? আমি আবার বললাম, হুজুরের পর কে? আল্লাহ নবী বললেন, উম্মুকা, তোমার মা। আমি আবার বললাম, সুম্মা মান, এরপর আমি কার বেশি আনুগত্য করব? আল্লাহ নবী বললেন, উম্মুকা, তোমার মা। কয়বার বলছে মা? সাহাবা বলেন, এরপর আমি বললাম, সুম্মা মান, হুজুরের পরে কার? আল্লাহ নবী বললেন, আবুকা, তোমার বাবা। মায়ের কথা কয়বার? বাবার কথা কয়বার? মায়ের কথা তিনবার কেন, বাবার কথা কেন একবার? সবাই বলেন, মায়ের কথা কয়বার, কেন মায়ের কথা তিনবার? প্রশ্ন বুঝে আসছে? ভালো করে শুনেন, 26 নাম্বার পারা, 2 নাম্বার পৃষ্ঠা, সূরা আহকফ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, সূরা আহকফ আয়াত নাম্বার 15 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানুষকে ওসিয়ত করলাম, মানুষ যেন মা বাবার প্রতি সৎ আচরণ করে। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, মায়ের কথা নবী কয়বার বললেন, বাবার কথা কয়বার বললেন? মার কথা তিনবার কেন বললেন আল্লাহ নবী? মায়ের কথা তিনবার বলার কারণ আছে, কোরআনে আল্লাহ জানায় দেয়, মা এমন তিনটা কষ্ট পায়, বাবা কখনো এমন তিনটা কষ্ট পায় না। এক নাম্বার, হামালাতু উম্মুহু কুরহা, মা সন্তানকে পেটের মধ্যে ধারণ করার কষ্ট পায়, এটা বাবা কখনো পায় না। দুই নাম্বার, ওয়াদাতু কুরহা, মা সন্তান প্রসব করার কষ্ট পায়। তিন নাম্বার, হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহর, তিন নাম্বার, মা সন্তানকে দুধ পান করার কষ্ট পায়। এক নাম্বার, সন্তান পেটে নেওয়ার কষ্ট, দুই নাম্বার, সন্তান প্রসব করার কষ্ট, তিন নাম্বার, সন্তানকে দুধ পান করানোর কষ্ট। এই তিনটা কষ্ট মা পায়, বাবা কখনো পায় না। নাকি আপনাদের এলাকার কোনো বাবা সন্তান পেটের মধ্যে নেয়? কোনো সন্তান কোনো বাবা প্রসব করে? কোনো সন্তান কোনো বাবা দুধ পান করায়? যেহেতু মা এই তিনটা কষ্ট পায়, তাই নবী বললেন, উম্মুকা, তোমার মা। আবার বললেন, উম্মুকা, তোমার মা। আবার বললেন, উম্মুকা, তোমার মা। এরপর বললেন, তোমার বাবা। বর্তমান জামানায় যেই নারী পুরুষরা কয় নারী পুরুষের সমান অধিকার চাই, ওই নারীদেরকে আর পুরুষদেরকে জানায় দিবেন, নারী যদি বলে সমান অধিকার চাই, নারীকে বলবেন, প্রথম সন্তানটা তুমি নিবা, পরের সন্তানটা তোমার স্বামীকে নিতে বলো, তাহলেই সমান অধিকার রক্ষা হয়। নারী পুরুষ সমান অধিকার, প্রথম সন্তান যদি বউ নেয়, দ্বিতীয় সন্তান স্বামী নিতে হবে, তাহলে সমান অধিকার হবে, অন্যথায় সমান অধিকার হবে না। তাহলে মা তিনবার কেন বলছে, মায়ের তিন কষ্ট, এই তিন কষ্ট বাবা কখনো পায় না। আল্লাহ আমাদের সকলকে মা বাবা উভয়কে যেন আমরা সদ আচরণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। এখন বাবার কথা একবার বলছে দেখে কি বাবা শেষ? ভালো করে শুনবেন, বাবা শেষ না। বাবার কথা একবার বলছে, মায়ের কথা তিনবার। বাবার যে দায়িত্ব আছে,
মায়ের কথা এই হাদিসে না তিনবার বলছে, কিন্তু বাবার যে পরিমাণ দায়িত্ব আছে বাবার অধিকারও মায়ের চেয়ে কোনো অংশে কম না। হয়তো এই হাদিসে তিনটা আলাদা বৈশিষ্ট্য মায়ের আছে বলে নবী তিনবার মায়ের কথা বলছে। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 17187 নাম্বার হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউসিকুম বিল উম্মাহাতি সালাস, আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন মায়ের ব্যাপারে তিনবার। এরপর নবী বলেন, ইন্নাল্লাহা ইউসিকুম বিল আবা, আল্লাহ তোমাদেরকে বাবার ব্যাপারে আদেশ করেছেন বাবার প্রতিও তোমরা সদ আচরণ করবা। তিন নাম্বার নবী বলেন, ইন্নাল্লাহা ইউসিকুম বিল আকরব ফাল আকরব, আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন নিকট আত্মীয়র ব্যাপারে তোমরা তাদের অধিকার রক্ষা করবা, এরপর তোমাদের কাছের যারা তাদের অধিকার তোমরা রক্ষা করবা। এই হাদিস দ্বারা বোঝা যায় মায়ের প্রতি সদ আচরণ করা, বাবার প্রতিও সদ আচরণ করা, শুধু তাই নয় আপনার আমার আত্মীয় স্বজন যারা তাদের প্রতিও সদ আচরণ করা। আল্লাহ আমাদেরকে এই অধিকার গুলা যেন আদায় করতে পারি তৌফিক দান করেন বলে আমিন। আওয়াজ বেশি হয়েছে, যাই হোক, মুসনাদে আহমদ থেকে এইভাবে থাকা আর লাগবেন না, মাইক ধরবেন না। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 15538 নাম্বার হাদিস, এক সাহাবা নবীজির কাছে আসছে, আসার পর কয়, ইন্নি আরাদতুল জিহাদ মাআকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর কাছে আসছে, আসার পর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জিহাদের ময়দানে যাইতে চাই, জিহাদের ময়দানে গিয়ে আমি আপনার সাথে থেকে লড়াই করতে চাই। এই কথা বলার পর আল্লাহ নবী বললেন, আহাইয়াতুন উম্মুক, তোমার মা জীবিত আছে কিনা? ওই সাহাবা জবাব দিলেন, হুজুর আমার মা জীবিত আছে। সাহাবা এই কথা শোনার পর আল্লাহ নবী বললেন, ইরজে ইলাইহা ফাবাররাহা, তুমি তোমার মায়ের কাছে যাও, তোমার মায়ের সেবা করো। কয়বার বললেন? একবার। ওই সাহাবা আবার নবীর কাছে যায়, যাওয়ার পর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে থেকে জিহাদের ময়দানে গিয়ে জিহাদে অংশগ্রহণ করতে চাই। আল্লাহ নবী বললেন, আহাইয়াতুন উম্মুক, তোমার মা জীবিত আছে কিনা? ওই সাহাবা বলেন, হ্যাঁ আমার মা জীবিত আছে। আল্লাহ নবী কয়, যাও যাও, তুমি তোমার মায়ের সেবা করবা। আবার আমি আবার নবীকে প্রশ্ন করলাম, হুজুর আমি আপনার সাথে জিহাদের ময়দানে যে আমি আপনার সাথে থেকে লড়াই করতে চাই। আল্লাহর নবী বললেন, তোমার মা জীবিত আছে কিনা? কয়, হ্যাঁ জীবিত। আল্লাহর নবী কয়, যাও তুমি তোমার মায়ের কাছে যাও, তার কাছে গিয়ে তার সেবা করা শুরু করো। নবীর চেহারা ঘুরে ফেলছে, চেহারা ঘুরানোর পর যেই দিক দিয়ে চেহারাটা রাখছে ওই পাশে ওই সাহাবা গেছে। সাহাবা যাওয়ার পর নবীকে বললেন, হুজুর আমি আপনার সাথে জেহাদের ময়দানে গিয়ে আপনার সাথে থেকে লড়াই করতে চাই। এই কথা শোনার পর আল্লাহ নবী বললেন, তোমার মা জীবিত আছে কিনা? কয়, হ্যাঁ। যাও বাসায় যাও। হুজুর আপনি বারবার মায়ের কথা কেন বলতেছেন? আল্লাহ নবী কয়, মায়ের সেবা করো, জিহাদের ময়দানে যাওয়ার পর আমাদের সাথে থেকে লড়াই করলে যেই সওয়াব পাইবা, মায়ের সাথে তুমি মায়ের সেবা করার পর আল্লাহ তোমাকে জিহাদের মর্যাদা দিয়ে দেয়। তাহলে আল্লাহ এই আয়াতে বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদ আচরণ করো। কার প্রতি সদ আচরণ করো? পিতা মাতার প্রতি সদ আচরণ করো। আল্লাহ আমাদের সকলকে পিতা মাতার প্রতি সদ আচরণ করার তৌফিক দান করেন। মুসনাদে আহমদের হাদিস শুনলাম আমরা, আরেকটা হাদিস আমরা শুনবো। মুসনাদে আহমদের হাদিস নাম্বার 25337 নাম্বার হাদিস, আম্মা জানায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আম্মা জানায়েশাকে বলে, আয়েশা নিমতু, আমি ঘুমাইলাম, ঘুমানোর পর রাআইতুনি ফিল জান্নাহ, আমি দেখলাম আমি আল্লাহর জান্নাতে ঘুরতেছি। আমি ঘুমাইলাম, ঘুমের মধ্যে দেখলাম আমি আল্লাহর জান্নাতে ঘুরতেছি। মাইকম্যান ভাই একটু বন্ধ করেন, আমি মন কিছু করেন না, আমি কথা বলার আগে ভয় পান কা, কথা শোনেন আগে, ওইটা বন্ধ করেন। এই যে আপনি ওইদিকে মাইকটা এদিক করে সারছেন, শোনেন আগে কথা, আবার মেশিন লারে। আমার কি মনে হয় জানেন, ওইদিকে আরেকটা মাহফিল হইতেছে, ওই আওয়াজ নেন আইতেছে না, খোলা লাগবে না। আমি বলি শোনেন, সামনে থেকে মাহফিল, এই পিছন থেকে দুইটা মাইক সামনে দিবেন, আর কোনো ঝামেলা হয় না,
এলাকার কমিটিও কথা শুনবেন না, বক্তার খাদে মেরে ফোন দিবেন, ফোন দিয়ে জিজ্ঞেস করবেন কেমনে মাইক ছানাবেন। কমিটি যদি বক্তার কথা না শুনে মাহফিল সাথে সাথে ক্যান্সেল বলে বিবেচিত হবে। আপনি কমিটির কথা শুনবেন না, বক্তার খাদে মেরে ফোন দিয়ে করবেন মাইক কেমনে সাজাবেন, বক্তার কথাই শুনতে হবে, কমিটির কথা শোনা গ্রহণযোগ্য হবে না। ফাজলামি উল্টাপাল্টা করবো খালি জানাবেন, নগদ প্রোগ্রাম ক্যান্সেল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জানায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, নবীজি বলেন আমি দেখলাম আমি জান্নাতে, জান্নাতের মধ্যে আমি দেখলাম যে আমি জান্নাতে আছি। রসুল করিম বলেন আয়েশা আমি যখন জান্নাতে থাকলাম জান্নাতের মধ্যে আমি আওয়াজ শুনতে পাইলাম কানের মধ্যে, সামিয়তু সাউতা কারিইন, আমি একজন কারি সাহেবের আওয়াজ শুনলাম, ইয়াকরাউ, জান্নাতের মধ্যে একজন কারি সাহেব কোরআন শরীফ পড়তেছে। মানে স্বপ্নে আমি দেখলাম আমি জান্নাতে, আমার কানের মধ্যে কোরআনের আওয়াজ আসছে, কেউ একজন কোরআন কারিম তেলাওয়াত করতেছে। আমি তাকাইলাম, তাকায় দেখলাম ফাইদা হুয়া হারিসাতু ইবনু নুমান, যিনি কোরআন পড়তেছে তিনি হলেন হারেসা ইবনে নুমান। শুধু মনে রাখবেন হারেসা, বলেন সবাই কি নাম। আমি যখন কোরআনের আওয়াজ শুনলাম তাকায় দেখলাম হারেসা ইবনে নুমান কোরআন তেলাওয়াত করতেছে। আমি ব্যাপারটা আশ্চর্য হয়ে গেলাম, কি ব্যাপার, জান্নাতের মধ্যে আয়েশা এই সাহাবার কোরআনের আওয়াজ কেন আমি শুনতে পাই। এই কথা শোনার পর আল্লাহর নবী বলেন কাজালিকাল বিররু, কাজালিকাল বিররু, এটাই হলো মা বাবার সেবা, মা বাবার সেবা। নবী বলেন আমি জানতে পারলাম এই হারেসা দুনিয়ার মধ্যে তার মায়ের বেশি সেবা করত, এই কারণে আল্লাহ জান্নাতের মধ্যেও তাকে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করে দেয়। আমি জান্নাতে দেখলাম আমি জান্নাতে হাঁটতেছি ঘুরতেছি, হারেসা ইবনে নুমান, এই হারেসা ইবনে নুমানের কোরআনের তেলাওয়াত শুনলাম। শোনার পর আমি চিন্তা করলাম এই ব্যক্তি জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত কেন করে, পরে জানতে পারলাম এই ব্যক্তি মায়ের সেবা করত খুব বেশি, যার কারণে জান্নাতে আল্লাহ তাকে কোরআন পড়ার ব্যবস্থা করে দিয়েছে। তয়া আলাসা ইবনে মাইয়াস, মনে থাকবে নাম, থাকবে না, তয়া আলাসা ইবনে মাইয়াস আবদুল্লাহ ইবনে ওমরের ছাত্র, আবদুল্লাহ ইবনে ওমরের কাছে আসছে, আসার পর কয় আসবত জুনুবা, আমি গুনাহ করছি। আবদুল্লাহ ইবনে ওমর কয় কি গুনাহ করছো, কয় হুজুর আমি এমন গুনাহ করছি আর আহা মিনাল কাবাইর, যে গুনাহ আমার কাছে মনে হইতেছে আমি বিশাল বড় অপরাধ করছি হুজুর, এমন গুনাহ যে গুনার কারণে আমার মনটা বেশি ভালো না। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই ব্যক্তিকে বললেন কি গুনাহ করছো, ওই ব্যক্তি জবাব দিলেন কাজা ওয়া কাজা, আমি ওই ওই গুনাহ করলাম। এই জায়গা ভালো করে বুঝেন, আবদুল্লাহ ইবনে ওমরের ছাত্র আয়েশা কয় হুজুর আমি গুনাহ করছি, ইবনে ওমর কয় কি গুনাহ করছো, কয় ওই ওই গুনাহ করলাম, মানে কোন গুনাহ, ওই ওই মানে কোন কোন গুনাহ। আবদুল্লাহ ইবনে ওমরের ছাত্র আবদুল্লাহ ইবনে ওমরকে কিন্তু গুনাহের কথাগুলো বলছে, কিন্তু উনি আমাদেরকে কিতাবের মধ্যে গুনাহের কথাগুলো বলেনি, বুঝাইতে পারিনি। আবদুল্লাহ ইবনে ওমর বলছে কি কি গুনাহ করছো, কয় ওই ওই গুনাহ, কোন কোন গুনাহ, ওই গুনাহ কিন্তু উনি ওনার উস্তাদরে বলছে, উস্তাদও জানে কিন্তু উনি গুনাহের কথাগুলো বলে না। কি শিখলাম, আপনি আপনার পীর সাহেব অথবা কোনো আল্লাহওয়ালা আলেমের কাছে যদি গুনাহ প্রকাশ করেন, এই গুনাহ শুধু ওই আলেমকেই বলবেন, অন্য কাউকে বলবেন না। এই যে দেখেন ওনার ছাত্র ওনারই গুনার কথা বলছে, বলার পর আবার বলতেছে আমি আমার গুনাহ প্রকাশ করলাম, হুজুর বলছে কোন গুনাহ, ছাত্র বলছে ওই ওই গুনাহ, গুনাগুলো কিন্তু আমাদেরকে উনি জানায়নি। এই জন্য কোনো আলেমের কাছে যখন আপনি যাবেন, যাওয়ার পর আসার পর যদি আমরা জিজ্ঞাসা করি কিরে কেন গেছিলি, তা আপনি যদি বলেন হুজুরের কাছে গেছিলাম আমার দিলের হালাত জানানোর জন্য, কি জানাইলি, আরে কইছিলাম আমি ওই ওই গুনাগুলা করি, তা আপনি এই মুহূর্তে আবার বইলা দেন না আমি ওই মেয়েটার সাথে সম্পর্ক আছে, আমি গানের গান শুনি, আমি নাটক দেখি ওই ওই জায়গায়, আমি সিনেমা দেখি, এই কথাগুলো আবার আমার সাথে বইলা দিয়েন না, কারণ আপনি যা আপনার উস্তাদকে বলছেন ওইটা উনি আপনাকে সংশোধন করার চেষ্টা করবে। আপনি শুধু বলতে পারেন আমি আমার ভয়ঙ্কর অবস্থাগুলো আমার উস্তাদকে আমি জানাইছি, কথা বুঝে আসে নাই। তা আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন কি গুনাহ করছো, ওই ওই অপরাধ আমি করছি। আবদুল্লাহ ইবনে ওমর কয় তোর তো এখন তোমার কি সমস্যা, কয় হুজুর আমার টেনশন হইতেছে, কয় কেন, কয় মনে হইতেছে কবিরা গুনাহ করে ফেলছে। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই সাহাবা ওই ব্যক্তিকে বললেন আওয়ালিদুকা হাইয়ুন, তোমার মা বাবা জীবিত আছে কিনা, কয় না আমার বাবা নাই আমার মা আমার কাছে আছে।
আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, তুমি তোমার মায়ের কাছে যাও, মায়ের সেবা করো, মায়ের সেবা যদি তুমি করো দুইটা কাজ করবে, এক নাম্বার লাও আলাম তালাহাল কালাম, মায়ের সাথে নম্র ভাষায় কথা বলবা, দুই নাম্বার আতআম তাহাত তামাম, মাকে সুন্দর মতো তুমি খাবার খাওয়াইবা, এক নাম্বার নরম ভাষায় কথা বলবা, দুই নাম্বার খাবার ঠিক মতো খাওয়াইবা, লাতাদ খুলার নাল জান্না। আমি আব্দুল্লাহ ইবনে ওমর তোমাকে গ্যারান্টি দিয়ে দিলাম, এই মায়ের সেবার কারণে তোমার গুনাহ আল্লাহ মাফ করবে আর আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইবা। তাহলে কি বোঝা গেল? আপনার গুনাহ মাফের কারণ মা বাবার সেবা করা, মা বাবার সেবা শুশ্রূষা করা। আল্লাহ আমাদের সকলকে মা বাবার প্রতি সৎ আচরণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। তিন নাম্বার ওয়াজিল কুরবা, নিকট আত্মীয় যারা তাদের অধিকার রক্ষা করা, তাদের প্রতি সৎ আচরণ করা। কি আত্মীয়? নিকট আত্মীয়র প্রতি সৎ আচরণ করা, এটা হলো তিন নাম্বার, নিকট আত্মীয়র প্রতি সৎ আচরণ করা। নিকট আত্মীয়র প্রতি সৎ আচরণ, নিকট আত্মীয়র মধ্যে কারা আপন সবচাইতে? আপন ভাই, আপন বোন, আপন খালা, আপন ফুফু, আপন চাচা, মায়ের দিক থেকে মামা, বাপের দিক থেকে চাচা, এরা হলো নিকট আত্মীয়ের মধ্যে সবচাইতে কাছের। মনে রাখবেন, আপনার বাবা আর আপনার চাচার ঝগড়া, তো আপনার সমস্যা কি? আপনি আপনার চাচার সাথে কেন সম্পর্ক ঠিক রাখবেন না? আপনার মামার সাথে আপনার আম্মার সম্পর্ক খারাপ, তা আপনার সমস্যা কি? এই জন্য আপনি মামার সাথে কথা বলবেন না? না, বিষয়টা এমন হবে না। আল্লাহ কি বলে দেখেন, ওয়াজিল কুরবা, নিকট আত্মীয় যারা তার প্রতি সদাচরণ করো। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বললেন, মুসলিম শরীফের হাদিস নাম্বার 6413 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 6413 নাম্বার হাদিস, এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসসিলাতু মুআল্লাকাতুন বিল আরশি আর রহিমু মুআল্লাকাতুন বিল আরশি, রক্তের সম্পর্ক আল্লাহর আরশ ঝিলা রয়েছে। রক্তের সম্পর্ক কারে ঝুলে রাখছে? আল্লাহর আরশ। রক্তের সম্পর্কটা আল্লাহর আরশকে ধরে রাখছে। এইভাবে রক্তের সম্পর্ক আল্লাহর আরশকে এইভাবে ধরে বলতেছে, মান কত আনি কত আল্লাহ, রক্তের সম্পর্ক কয় যারা আমাকে রক্ষা করবে না আল্লাহও তাদেরকে রক্ষা করবে না। ওয়া মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, রক্তের সম্পর্ক আরস ঝুইলা ঝুইলা কয় যারা আমাকে রক্ষা করবে আল্লাহ তাদেরকে রক্ষা করবে। রক্তের সম্পর্ক ভাই ভাইকে দেখতে পারে নাই, সম্পর্ক আল্লাহর আরসের সাথে ঝুইলা বলে ভাই ভাইকে দেখতে পারে না আল্লাহ, তারেও তুমি ছিন্ন করে দাও, কারণ সে আমাকে রক্ষা করে নাই তাই তুমি তাকে রক্ষা করবা না। তাহলে আত্মীয়র মধ্যে সবচেয়ে আপন আত্মীয় হলো আপনার রক্তের সম্পর্ক, এই রক্তের সম্পর্ক রক্ষা করা। বুখারী শরীফের বর্ণনা 5986 নাম্বার বর্ণনা, আল্লাহর নবী বলেন, মান আহাব্বা ইউব সাতালাহু ফি রিজকিহি, কোন মানুষ যদি চায় তার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দে, ওয়ায়ানসাউলাহু ফি আসরিহি, তার হায়াতে আল্লাহ বরকত দিয়ে দে, এই দুইটা যদি কোন মানুষ চায়। এক নাম্বার রিজিকের বরকত সবাই চাই কি চাই না? দুই নাম্বার আমাদের হায়াতের বরকত আমরা চাই কি চাই না? আল্লাহ নবী কয়, যদি রিজিকে বরকত চাও, হায়াতে বরকত চাও, ফাল্লাসিল রহিমা, তুমি তোমার রক্তের সম্পর্ক ঠিক করো, ভাই ভাইয়ের সম্পর্ক তাড়াতাড়ি ঠিক করো, তোমার বোন না খায় ঘুমায়, বোনের সম্পর্ক তাড়াতাড়ি রক্ষা করো। আল্লাহর নবী বলেন, ভাই ভাইয়ের সম্পর্ক বোনের সম্পর্ক যদি রক্ষা হয়ে যায়, তার রিজিকের মধ্যে আর তার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেয়, জীবনেও বরকত, তার রিজিকের মধ্যেও বরকত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রক্তের সম্পর্কগুলো যেন আমরা রক্ষা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বুখারী শরীফের 5987 নাম্বার হাদিস, খুব ভালো করে শুনবেন, আল্লাহ আমারে আপনাদেরকে আমাদেরকে যখন আল্লাহ বানাইছে, বানানুর পরলাম্মা ফারুক আমিনাল খলকি, যখন আল্লাহ সৃষ্টি থেকে আলাদা হইলেন, যখন আল্লাহ সৃষ্টি বানানোর পর অবসর হইলেন, কামাতির রহিম, রক্তের সম্পর্ক আল্লাহর সামনে দাঁড়ায় গেছে। আবার বলছি আমি, আল্লাহ আমারে আপনারে আমাদেরকে সকলকে যখন বানাইছে,
আমি বুঝতে পারতেছি, বয়ান আপনারা বুঝতে কষ্ট হইতেছে আমি বুঝতেছি, আমারও করতে কষ্ট হইতেছে। কেন জানেন? আমার মনে হচ্ছে না এই মাহফিলে যে আমরা কথা কইতেছি শুনতেছি, মনে হইতেছে মাহফিল দুই দিক দিয়ে দুইটা হইতেছে এটি শুনতেছি, বুঝছেন? এখানে কিছু করার নাই, এটা হয়ে গেছে। আর এই বুদ্ধি আকল কোত্থেকে আহে আল্লাহই জানে। আমার মনে হইতেছে না যে আমি এই জায়গায় কোনো মাহফিলে আছি, মনে হইতেছে দুই পাশে দুইটা মাহফিল আমরা সবাই শুনতেছি বসে বসে। কথা শুনে ওই দেখছেন একজনের কথা বোঝা যায় না, আমি জানি বোঝা যায় না, কিন্তু আমি ভালো করে বুঝি। হাতা হয়েছে, ওইটা অফ করলে আরো বুঝবেন না, কারণ এখন মাইকি নেই এদিকে। শোনেন, আল্লাহ যখন সৃষ্টি বানাইলেন, এই সৃষ্টি জগৎ আল্লাহ যখন বানাইলেন, আর কেউ কথাই কেন না, সৃষ্টি জগৎ যখন আল্লাহ বানাইলেন, বানানোর পর আল্লাহ সৃষ্টি জগৎ থেকে যখন বানানোর পর আল্লাহ ফারেগ হইলেন, কামাতির রহিম রক্তের সম্পর্কটা আল্লাহর সামনে দাঁড়ায় গেছে। কে দাঁড়াইছে? মানে আমি আপনি না, রক্তের সম্পর্কটা আল্লাহর সামনে দাঁড়াইছে। আল্লাহ রক্তের সম্পর্কের প্রশ্ন করছে, কিরে কিছে তুমি এখানে কেন? বুখারী শরীফের হাদিস, রক্তের সম্পর্ক কয় হাজা মাকামুল আইজি বিকা মিনাল কতিআ, আল্লাহ আমি আপনার কাছে অভিযোগ করার জন্য দাঁড়াইছি। আল্লাহ কয় কি অভিযোগ? রক্তের সম্পর্ক কয় আল্লাহ যারা আমাকে রক্ষা করবে না তাদের ব্যাপারে তোমার কাছে অভিযোগ করার জন্য দাঁড়াইলাম। এই কথা শোনার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমা তারদাইনা, তুমি কি এতে সন্তুষ্ট নও? মান ওয়াসালাকি ওয়াসালাহুল্লাহ, অথবা তুমি কি এতে সন্তুষ্ট নও? আন আসিলা মান ওয়াসালাকি, আল্লাহ বলেন এই রক্তের সম্পর্ক তুমি এতে কি সন্তুষ্ট না? তোমাকে যারা রক্ষা করবে আমি আল্লাহ তাদেরকে রক্ষা করার ওয়াদা করলাম। কথাটা আবার বুঝিয়ে বলতেছি, রক্তের সম্পর্ককে আল্লাহ বললেন তুমি কি এতে সন্তুষ্ট না যে তোমাকে যারা রক্ষা করবে আমি আল্লাহ তাদেরকে রক্ষা করার ওয়াদা করলাম। তো রক্তের সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক যারা রক্ষা করবে আল্লাহ তাদেরকে রক্ষা করবে। এরপরে আল্লাহ বলেন, ওয়া কুতআমান কুতআক, তোমাকে যারা ছিন্ন করবে আমি আল্লাহ তাদেরকে ছিন্ন করার ঘোষণা দিলাম। ভাই ভাইকে দেখতে পারে না, আল্লাহ কয় আমিও তারে দেখতে পারি না। ভাই বোনের সম্পর্ক খারাপ, আল্লাহ কয় আমিও তাকে দেখতে পারি না। আপনি আপনার ফুফু খালা তাদের কোনো খোঁজ খবর নেন না, এমনও মানুষ আছে 10-15 বছর বলতেও পারবে না তাদের খালা ফুফু দুনিয়াতে আছে না নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আত্মীয়তা রক্তের সম্পর্ক যদি তোমরা রক্ষা না করো আমি আল্লাহ তোমাদেরকে রক্ষা করব না, এই ঘোষণা আল্লাহ দিয়ে দেয়। রক্তের সম্পর্ক রক্ষা করতে হবে, রক্তের সম্পর্ক রক্ষা না করলে আল্লাহ তাকে রক্ষা করবে না। বুখারী শরীফের হাদিস থেকে আমরা বুঝলাম রক্তের সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ, বাস এটাই থাক। এখন যেটা আছে এটা থাক, যদিও এটা কষ্টকর হবে কিন্তু এটাই ঠিক আছে, এটা বুঝবে। এখন আবু দাউদ শরীফের হাদিসে নবীজি বলেন, একটু বাড়াইবেন না, এরকম থাক, মা মিন যামবিন আজদারু আল্লা ইউআজ্জিলাল্লাহু লাহুম আল উকুবাতা ফিদ দুনিয়া ওয়া মা ইয়াদখিরু লাহু ফিল আখিরা। নবীজি বলেন, যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে তাদেরকে যে আল্লাহ কি পরিমাণ শাস্তি দুনিয়াতেও দিবে আর আখেরাতেও দিবে, নবী বলেন এটা আমি তোমাদেরকে বলতে পারতাছি না, এত ভয়ঙ্কর শাস্তি দিবে। নবীজি বলেন, যারা রক্তের সম্পর্ক রক্ষা করে না, আত্মীয়তার সম্পর্ক যারা রক্ষা করে না, তাদেরকে যে আল্লাহ কি পরিমাণ শাস্তি দিবে আর আখেরাতে যে কত ভয়ঙ্কর শাস্তি তাদের হবে, এটা আমি তোমাদের সামনে ব্যক্ত করতে পারতেছি না। আল্লাহ আমাদের সকলকে নিকট আত্মীয়র এই সম্পর্ক যেন আমরা রক্ষা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন। বুখারী শরীফের হাদিস নাম্বার 6138 নাম্বার হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহকে বিশ্বাস করে এবং আখেরাত বিশ্বাস করে, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আল্লাহর আখেরাত কারা কারা মানেন, সবাই বলবেন আমরা আল্লাহ মানি আখেরাত মানি। সবাই মানেন তো? হাত তোলেন তো, আসলে মানেন? হাত তুলে উড়ায় রাখেন। এবার কি করে দেখেন, যারা আল্লাহ মানে আখেরাত মানে ফাল্লিয়াসিল রহিমা, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। এই যে যারা দাবি করলেন আমি আল্লাহ মানি আখেরাত মানি, কিন্তু আপনি আপনার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন না, আপনি আপনার এই হাত উড়ানো ঠিক করেন নাই, আপনি আসলে আল্লাহরে মানেন? হাত না মান, আল্লাহরে মানেন? তো আল্লাহর নবী বলছে, আল্লাহরে বিশ্বাস করে যারা আখেরাত বিশ্বাস করে,
ফালিয়াসিল রহিমা, সে যেন রক্তের সম্পর্ক রক্ষা করে, নিকটাত্মীয় সম্পর্ক। ইবনে মাজা কিতাবের নাম, হাদিস নাম্বার 3251 নাম্বার হাদিস। আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা ইহুদিদের বড় আলেম, উনি নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, আবদুল্লাহ ইবনে সালাম বলেন আমি খেজুর গাছের উপরে বসা, কোথায় বসা? খেজুর গাছের উপরে। আমার ফুফু খেজুর গাছের নিচে বসা, কে যেন আমাদের সামনে দিয়ে যায় আর কয় মোহাম্মদ আসছে, মোহাম্মদ আসছে, মোহাম্মদ আসছে, মক্কার ওই মানুষটা আসছে, মক্কার ওই মানুষটা আসছে, মক্কার ওই মানুষটা আসছে। আবদুল্লাহ ইবনে সালাম বলেন হঠাৎ আমি দেখলাম আমি আমার ফুফুর সামনে দাঁড়ায় আছি, আমার ফুফা মানে কয় তোমার কি হয়েছে, কি ব্যাপার? আবদুল্লাহ ইবনে সালাম কয় কি হয়েছে ফুফু আমি বুঝতে পারি নাই। বলেন কয় তুমি খেজুর গাছ থেকে নিচে নামলা কিভাবে আমাকে বলো, মানে কি কয় আমি তো খেজুর গাছের নিচেই বসা, তুমি না উপর থেকে নিচে নামলা কিভাবে নামলা? আবদুল্লাহ ইবনে সালাম কয় ফুফু আমি কিভাবে নামছি আমার মনে নাই। বলেন আপনি আমি কিভাবে নামছি, কয় তুমি খেজুর গাছ থেকে।